আজি ইসলাম ধর্মী লোকসকলের ত্যাগর উৎসব ঈদ উল আজহা। সমগ্র ভারতর লগতে অসমতো ইসলাম ধর্মাবলম্বী লোকসকলে পালন করেছে ঈদ উল আজহা। প্রতিকূল বতরক নেওচি নলবারী জেলার দীপ্তা হুরাদি মাখরিয়া আঞ্চলিক ঈদগাহ ময়দানত সমাপন করা হয় ঈদর নামাজ। বরষুণের মাজতো 8 সহস্রাধিক লোকে সমাপন করলে ঈদর নামাজ। সমূহীয়া নামাজত ইমামিত্ব করে রাজ্যিক জমিয়ত উলামার অতিরিক্ত সাধারণ সম্পাদক মৌলানা ফজলুল করিম কাশ্মী সাহেবে। গোলকীয় উষ্ণতা বৃদ্ধিয়ে বিশ্ববাসীক ধ্বংসর মুখলৈ লৈ গৈছে। সকলকে এই ক্ষেত্রে সজাগ সচেতন হবলৈ আহ্বান জানাই মৌলানা ফজলুল করিম কাশ্মী সাহাবে। আজি পবিত্র ঈদ উল আজহা, আর আমি আশা করো এই ঈদ উল আজহাই ত্যাগর নিদর্শন। আজি দিন ইতিহাস যে ইসলামত আছে ত্যাগর নিদর্শন, আর মনে ভাবো এই ঈদ উল আজহাই পৃথিবীর সমগ্র জাতি জনগোষ্ঠী মানব জাতির কারণে, কেবল মানব জাতি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডর সৃষ্ট জগতের কারণে শান্তি কড়িয়ায় এবং তার আমি আশা করছি। কেবল মুসলমান পৃথিবীত যান জাতি জনগোষ্ঠী আছে, যান পক্ষী পক্ষীর পর আরম্ভ করে বিশেষভাবে আমি গ্লোবেল ওয়ার্মিংয়ের কথা কম, যে সমগ্র পৃথিবীর কারণে ভয়ঙ্কর রূপ লৈছে, এই সকলবিলাকর কারণে আজি এই ত্যাগর উৎসবটে সকলের কারণে শান্তি কড়িয়ায় আনো তার আমি আশা। ইসলাম ধর্মাবলম্বী লোকসকলের কুরবানী ঈদ বকরি ঈদ বলে কোয়া হয়। এই বকরি ঈদটির মাহাত্ম্য হচ্ছে যে মরমত পুহি বিশ্বর শান্তি, ঘরের শান্তির বাবে, মঙ্গলর বাবে আজি এই পবিত্র ঈদ উদযাপন করা হয়েছে। গোটেই পৃথিবীতে উদযাপন করেছে কুরবানী ঈদ। আজির মাহাত্ম্যটা হচ্ছে অতিক মরমর, অতিক চেনেহর একটা জীব আল্লাহ নামত, পরিয়ালর মঙ্গল নামত কুরবানী করা হয়। এই নামাকরণটা হচ্ছে বকরি ঈদ। আজি সুন্দরভাবে এই ঈদত যেটু মানুষের গুণাহ, যেটু পাপ মোচন, এই পাপ মোচনটির ধুই নিয়ার বাবে আল্লাহর ওসরত দোয়া করেছে ইসলাম ধর্মাবলম্বীর লোকসকলে। আমি কি মই আশা রাখিছো আজি এই পবিত্র কুরবানী ঈদত বিশ্বর নরনারীর যেটু অপয় অমঙ্গল সকলকে শান্তিরে বসবাস করার সহায় করক। ইসলাম ধর্মাবলম্বীর লগতেই বিশ্ব নরনারী যাতে শান্তিরে বসবাস করিব পারে পৃথিবীত, এইখানে মই আহ্বান জানাইছো এই পবিত্র বকরি ঈদের দিনা।